লোকজন আমার মৃত বাবাকে তুলে গালাগাল করবে। কি দরকার ভাই কিছু টাকা লাভের জন্য অন্য মানুষের গালি খাওয়ার? এই জন্য তো আশরাফ স্যার ওই হিব্বু ভাইয়ের হুমকি তো আপনাকে না করে কাজটা আপনাকে দেওয়ার জন্য সব রকমের রিস্ক নিয়েছেন। আশরাফ চৌধুরীর মতো সৎ মানুষ দেশের বিভিন্ন সেক্টরে থাকাতে আমাদের মতো লোকরা কাজ পাচ্ছে আর জনগণও ভালো কিছু পাচ্ছে। ভাই আপনি কিন্তু হিপুর মতো বাজে লোকের টেন্ডার টপকে কাজ পেয়েছেন, এটা কিন্তু মাথায় রাখবেন। বাদ দিন তো ওইসব হিপু টিপু, কাউকে আমি কেয়ার করি না, আমি সলিড কাজ করে সৎভাবে বাঁচতে চাই। হ্যাঁ সাহেব, যাবার আগে আবার বলছি আমার কথাটা কিন্তু হালকা ভাবে নেবেন না, ওই হিপু ভাই কিন্তু ভীষণ ডেঞ্জারাস। তো জলে থাকি ডাঙ্গায় খাই মানসরাকে হিপ্পু ভাই, টেন্ডার জমা দেওয়া কাজ পাবো না আর কাজ করবো হায়াত কন্ট্রাক্টর। এইবার বুঝামো, সোজা পাঠামো ওপরে ঠিকানা। প্রথম ডোজ বুকে পোচ, সেকেন্ড ডোজ গলায় পৌঁছ, খামাখা ভাই সোজারে বলবে
যে অফিসার আমার টেন্ডার বাতিল করছে, এক ঘন্টার মধ্যে আমি ওর ক্ষমাটা দেখতে চাই। সোজা কথা, এই মিয়া গাড়ি থেকে নামো, নামো। জলে থাকি ডাঙ্গা খাই মাইনছড়াকে হেপ্পো ভাই, কে দেখলে নমুনা, মানে সেমিফাইনাল, আর ফাইনালে পুরো মাইটটাই হইব তোর উপর। ও বুঝতে পেরেছি। আচ্ছা ভাই, আমাকে পেটাবেন কেন? শুনে নিলে মাঠটা খেতে একটু সুবিধে হতো। আমার টেন্ডার বাতিল করছ এই হেপ্পো ভাইয়ের টেন্ডার, জানোস? এই হেপ্পো ভাইকে ভাই সোজা পরিচয় দে। সোজা কথা, ভাই মিয়া তুমি জানো ভাইয়ের ক্ষমতা সম্পর্কে? ভাই কত বড় মাপের গুন্ডা। আরে দূর বসাই, আমি ওনার মতো 2-4-5 টাকার গুন্ডাকে ভয় পাই নাকি? ঠিক আছে, আমি 5-10 টাকার গুন্ডা, তোর কি এমন ক্ষমতা দেখা? আমি দেখতে চাই কে তোরে এইখান থেকে সুস্থ ভাবে বাসায় নিয়ে যায়, আমি দেখতে চাই। আছে 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 মানে কেড়া কেবা বাসু নারাশিরাজ না টুন্ডা মাল্লু? তোর কথা কস তুই? আরে ভাই, আমি টুন্ডা মুন্ডাদের কথা বলবো কেন? আমি তো বলছি আমার ছেলে লাকির কথা। লাকি? আমার ছেলেটা জীবনে দুটো কাজই শিখেছে, একটা হলো বছরের পর বছর পরীক্ষায় ফেল করা, আরেকটা হলো সুপার মারামারি, মানে নিচো আমার বিপদ হলে লাকি হাইস্ট 5-10 মিনিটের মধ্যে অটো সেন্ট হয়ে আমার কাছে চলে আসে। মানে ওই বেটা তোর পোলা কি জাদুগির, মানে জুয়েলাইট? বন্ধু খই খই বিষ খাওয়াইলা, ওই যে বলছিলাম না দেখেন, অনেকদিন পর মারামারি করার অপশন পেয়ে খুশিতে একেবারে ব্যান্ড পার্টি নিয়ে এসেছে।
ভাই। আরে বসে, আমার ছেলের অ্যাকশন দেখেন। ও, আর এক কাপ চিনি ছাড়া লাল চা দিতে বলো। আমার আবার সুগারের প্রবলেম আছে। ও ভাই, আরে বসেন না। ভাই সোজা, ওরে মাইরা ওর লাশটা সুইমিং পুলে ফেলায় রাখ। বিটা দেখোস কি বিটা, লাশের বিষয় নিয়ে পরে আলোচনা করা যাবে। আসুন আসুন, বসুন 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 বসুন। যুদ্ধে ফাটে বোমা, লাকি ফাটায় খোমা, লাকির ফ্যাশন অল টাইম। দেখছেন কি স্টাইল করে মারছে। কই চা দিতে বলুন। চা চা তোর গলা দিয়া না তোলা দিয়া চটকাইয়া তোর বাপ পোলারে শরীর থেকে চামড়া আলাদা কইরা দুর্দুকি বাজাম না। আপনি কিন্তু ভাই পরিবেশ পরিস্থিতি না বুঝে কথা বলছেন। চুপ, একটা কথা কবি না। ওকে ওকে ফাইট দেখে। ও ভাই, আমি তাহলে এখন যাই, না হলে আপনাকেও ও মার শুরু করবে। ওর কমন সেন্স একটু কম আছে, বুঝলেন? কি মনে করস? তারপর অ্যাকশন দেখে আমার গলা ছুঁয়া যাইব, প্রশ্নই আসে না। জলে থাকিয়ে ডাঙ্গায় খায় মাইশাটাকে হেপু ভাই। বাবা, এটাই তাহলে আসল মাপ। হয়েছে হয়েছে, ভদ্রলোক বুঝতে পেরেছেন। তোরে মাইরা টুকরা টুকরা কইরা সুইমিং পুলে। আরে ভাই থামেন না প্লিজ, এই বয়সে বাতাস বুঝতে পারেন না? আরে বাবা আসতে দাও না, আর একটু করি। কতদিন পর করছি বলো তো? তোরে আজকে আমি, আরে শোন বোকা ছেলে, মজার জিনিস কখনো পুরোপুরি খেতে নেই, মজা থাকতে থাকতে বাদ দিতে হয়। তাছাড়া এমনিতেই লোকটা ভয় পেয়েছে। কি কস তুই? আরে রাখেন ভাই। ঠিক আছে, তুমি যখন বলছো তাহলে চলো। চলো চলো চলো। এই মনে রাখবি, যুদ্ধে ফাটে বোমা আর লাকি ফাটায় খোমা, লাকির ফ্যাশন অল টাইম অ্যাকশন। আমি হইলাম হে।
ভাড়াটা দিয়ে দাও। ভাড়া ভাড়াটা দিও কিন্তু। আচ্ছা আচ্ছা, চলো। আরে জলদি গরম দুই গ্লাস দুধ দিয়ে এসো। আজকের অ্যাকশনটা কিন্তু হ্যাপি হয়েছে, কি বলো বাবা? হ্যাঁ পারা যায়, মনে হচ্ছে বাপ ছেলে মিলে আলেকজান্ডারের মতো বিশ্ব জয় করে এসেছে। কি হয়েছে রে? আরে তুমি শোনো না, আজকের অ্যাকশনটা না সুপার হয়েছে, তাই না বাবা? আরে বাপ রে বাপ, ঘোষেবাজি এসএসসি আর ইন্টারটা পাস করেও তিন বছর ধরে ফার্স্ট সেমিস্টারটা কমপ্লিট করতে পারছিস না, এসব নিয়ে তোর একটু লজ্জা করে না, তাই না রে লাকি? আরে মা, এতে লজ্জা পাওয়ার কি আছে? আমি তো ইচ্ছা করেই পাস করি না, আর আমি যদি পাস করে যাই তাহলে তোমার বাবার কলেজটা কে দেখবে বলো তো? আর তাছাড়া তোমার ছেলে হিসেবে আমার তো একটা দায়িত্ব আছে নাকি? হ্যাঁ কি বলো বাবা? হ্যাঁ হ্যাঁ সেইটাই করো। ওই ছেলেকে লেখাপড়ায় মন দেওয়ার কথা বলবে, তা না মারামারি করার জন্য হারে ডাকে। না না আমি তো আর ওকে ডেকে, কারণ দর্শাতে হবে না তোমায়, দুজনে ফ্রেশ হয়ে নাও, এদের চলে আমি পাগল হয়ে যাব। উফ কাজলি, কাজলি বাবা তোর কেটে বসা। হ্যালো, হ্যাঁ ঋত্বিক বল। আরে আজ রাতে না, কাল কলেজে দেখা হবে। চল দোস একটু মজা লই। এলে ডুলে হেঁটে যাই, কলিজার মধ্যে ঢোল বাজায়। ওই দেখ লাকি ভাই আসছে। ধর বাবা ফোনটা ধর, তোকে আমার খুব দরকার, ফোনটা ধর। আল্লাহর দোহাই লাগে ফোনটা ধর। মেরি জানে ঠিক যে দোস্ত ইজ কামিং। কি হয়েছে? ও রে চল। কোথায়? আরে চল না বাবা আয়। আরে কোথায় নিয়ে যাচ্ছিস? কি হয়েছে বলতো, রেপ করবি নাকি? ও ছি ছি ছি, কথা বলছিস না কেন? লাকি তোর জন্য আমি জীবনে কি না করছি, তুই আমার জন্য কি করেছিস? পরপর চার বছর ফেল করে একই সেমিস্টারে তোর জন্য তোর ক্লাসমেট হয়ে আছি, বিনিময়ে তোর কাছে কিছু চাইছি? চাই নাই, কিন্তু আজ একটা জিনিস চাইব, তোর কিন্তু দিতেই হবে দোস্ত। জিনিসটা কি সেটা বল। দোস্ত আমাদের কলেজে একটা মাইয়া আইছে, ওর লগে আমি প্রেম করুম, তোর কিন্তু সাইজ কইরা দিতে হইব। এই ছাড়ো, আমি কি মেয়ে মানুষ সাইজ করি নাকি? হ্যাঁ না মানে তুই যদি বলে দিস তাহলে এই কলেজের এমন কোনো স্টুডেন্ট নাই যে ওর চোখের দিকে চোখ তুলে তাকায়। সমস্যা কি, বলে দেবো। ও ইয়েস, বন্ধুর জন্য এটুকু পারবো না, বলে দেবো। ও থ্যাঙ্কস দোস্ত, গো অ্যাহেড। আজ তুই প্রমাণ করে দিলি তুই ওয়ান পিস, বাকিগুলো থ্রি পিস। এটা দেখ ঋত্বিক, তুই কিন্তু আমার একটা গেম খেললি, দিস ইজ নট ফেয়ার। আমি তোর সাথে কিসের গেম খেললাম? যেদিন ওর বাবার নিয়ে ভর্তি দিয়েছিল না, আমি ওর আগে দেখছিলাম, আর ওই দিনই আমি ওর দেখে লক করে ফেলাইছি। ঠিক বলছিস, তুই আগে দেখছিস, কিন্তু আমি আমার মতো লাইফ রিক্স নিয়া ভালোবাসার মহা প্রশান্ত সাগরে ঝাঁপ মারিসনি। হ্যাঁ এই শাহরুখ, ও ঝাঁপ মেরেছে ওই প্রেম করবে, তুই একটা মেয়ের জন্য বন্ধুর সাথে ঝগড়া করছিস, শালা বেঈমান। বাবা তুই আবার এমন ভাব নিচ্ছিস কেন? দোস্ত মনে কর আজ আমি পুরাপুরি রোমান্টিক হিরো আর তোরা হচ্ছিস আমার গ্যাটিস। ও তুই হিরো আর আমরা গ্যাটিস না?
আমি কিন্তু মাথাটা নিচু করে থাকবো, বুঝছিস? এইভাবে আর তুই আমারে নিয়ে গিয়া যা ইচ্ছে তাই করে আমার প্রেমটা ফিক্সড করে দিবি। তোর ভাবি আসতেছে। দোস্ত, তোর মেজারমেন্ট একদম ঠিক আছে, খাবি লবি ঘুমাবি আর বাড়তি কিচ্ছু লাগবে না। দোস্ত, আমি তো ফিউচারের চিন্তা করে এই ফাইনাল ডিসিশন নিছি। চলো বল কি। দোস্ত, আমিও পেয়ে গেছি। তুই আবার কি পেলি? তোদের ভাবিকে। মেয়েরা সবসময় সাহসী ছেলে পছন্দ করে, যে নিজের ভালোবাসার কথা নিজে গিয়ে বলতে পারে। মেয়েরা সেই ছেলেদের কি খুব পছন্দ করে। আয়, আমি তোর সামনে তোর ভাবিকে যেভাবে প্রপোজ করবো সেভাবে তুইও প্রপোজ করবি। আরে আয়, আয়। আরে যা। এই দাঁড়াও। আসসালামু আলাইকুম, আমি মন। ইউনিভার্সিটিতে নতুন অ্যাডমিশন নিয়েছি। আরে আমাকে আসসালামু আলাইকুম বলতে হবে না, আমিও তোমার মতো সাইকোলজির স্টুডেন্ট। আমি সাইকোলজিতে নতুন। দেখেছো কিরকম সাইকোলজিতে পড়লে মেধার বিকাশ ঘটে? এই শোন, ফার্স্ট সেমিস্টারে 3 বছর দূর হচ্ছে। এই ঝুমুর, কি বললি? না ভাইয়া, কিছু না। যাই হোক, তোমার কি নাম সেটা আমার জানার দরকার নেই। প্রাকৃতিক নিয়মে তোমার সাথে আমার দেখা হয়ে গেছে। প্রথম দিনই বলে দিব, তোমার জন্য আমার দিল দিওয়ানা হয়ে গেছে। তোমার চেহারাটা এত সুন্দর যে মনে রাখার মতো এসব ইমোশনাল ডায়লগ, এসব আমার ক্যারেক্টারের সাথে যায় না। তুমি কোন ফ্যামিলির মেয়ে, তোমার স্ট্যাটাস কি, তোমার বাবার নাম কি, এটা আমার জানার বিষয় না। আমি তোমাকে অনেক ভালো জায়গায় অনেক ভালোভাবে রাখবো। এই যে কিছু ছেলেপেলে আছে না, মেয়ে দেখলে ননস্টপ ফোন করে, ডিস্টার্ব করে, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইমো, সবসময় খালি চ্যাটিং চ্যাটিং চ্যাটিং, বাবা বুবা গাঞ্জা খেয়ে পড়ে থাকে। আর এরকমও আছে যারা সুইসাইড করে, বাড়ির ছাদ থেকে ঝাঁপ দেয়। এসব ফালতু কাজ করার টাইম আমার নাই। দেখো, তুমি পড়াশোনা করতে এসেছো, করবে, আমি তোমাকে একটু ডিস্টার্ব করবো না, ডেটিং এর জন্য একদিনও ডাকবো না, আর তোমার একদম সময় নষ্ট করবো না। আর এই কলেজের কোনো অন্ধ প্রাণীও তোমার দিকে চোখ তুলে তাকাবে না। কেন জানো? কারণ এই লাকি আজ তোমাকে বুকিং দিল। আজ এই মুহূর্তে আমি তোমাকে ভালোবেসে ফেললাম, আর তোমাকেই বিয়ে করবো। কসম উপরওয়ালার, মনে রেখো, মাইন্ড ইট। তুই আমার কথা বলতে গিয়ে আজি বাহাল করিয়া বাজান রে দু তোরা সুন্দরী। ঋতিক, এই ঋতিক, ঋতিক, এই ঋতিক, ঋতিক, এলা কি? আরে নাকি কি হইছে? কি খেল কেন? আমার মৃত্যুর জন্য তুই দায়ী। দোস্ত, তুই মরিস না, আমার বেঁচে থেকে লাভ কি? তুই তো আমারে আবার মারবি। দোস্ত, তুই মরিস আর যাই করিস, আমি কিন্তু পাংখা হয়ে গেছি রে বন্ধু। আমার ভালোবাসার চাঁদ।
মাইমুন, তোর কি হয়েছে? চা ঠান্ডা হয়ে গেল তো। জানো, আজকের আগে আমি কোনোদিন স্কুল কলেজ কোথাও বাবা মা ছাড়া যাইনি, আর আজকে ফার্স্ট আসলাম আর এমন একটা ব্যাড সিচুয়েশন ফেস করতে হলো। ও, তুই লাকি ভাইয়ের কথা বলছিস? ওর খারাপের তো কিছুই দেখিস নি। মন, ওই যে দেখ। জি ভাই, শুনুস নাই? ও শুনছি, ভাই চা দিতে কইছে। আচ্ছা দিতে যা যা। লাকি, তুই কিন্তু কাজটা ঠিক করলি না। তাই ঠিক না? ওই এখন থেকে পাঁচ মিনিট কান ধরে এক পায়ে দাঁড়িয়ে। এটা কিন্তু লাশের উপর বাড়ি হইলো, সরি দোস্ত, ভুল হয়ে গেছে, প্রেস্টিজ লাগতেছে। ঠিক আছে, বসে পড়, বসে পড়। থ্যাংক ইউ দোস্ত। আচ্ছা, সবাই ওকে সালাম দিচ্ছে কেন? গুন্ডা টাইপ তো, তাই সবাই ওকে ভয় পায়। হ্যাঁ, তাই তো। এভাবে যে ওরা ক্যাম্পাসে বসে ওপেন সিগারেট খাচ্ছে, টিচাররা কিছু বলে না? হ্যাঁ বলে তো। ওদিকে দেখ, এইবার দেখ ডাইভার্ট করে কিভাবে যুদ্ধ হয়। মানে দেখতে থাক না, দেখতে থাকো। কালাম, এই কালাম। জি স্যার। এই, তুই জানিস না ক্যাম্পাসে সিগারেট খাওয়া নিষেধ? স্যার, ক্যান্টিনে সিগারেট বেচার অনুমতি তো। শাট আপ। বুঝলি, কিছু কিছু ছাড় আছে যারা লম্বা গলায় ভাষণ দেয়, ক্যাম্পাসে সিগারেট খাওয়া নিষেধ, কিন্তু ক্যান্টিন মালিকের কাছ থেকে গোপনে মোটা অঙ্কের ঘুষ নিয়ে তারাই সিগারেট বিক্রি করার অনুমতি দেয়। তার জন্য বহিরাগত সন্ত্রাসী কলেজে আসতেও পারে না, আবার কোনো ছেলে কোনো মেয়েকে ইফটিজিংও করতে পারে না। তা ঠিক, সে তো আমাকে দিয়ে বুঝতে পারছি। তবে তোর একটা দিকে খুব ভালো হয়েছে মন, কোনো ছেলে তোর দিকে ভুলেও তাকাবে না, কারণ লাকি ভাই তোকে বুকিং দিয়েছে, আই মিন ভালোবেসেছে। মরে যাব, বিষ খেয়ে মরে যাব, সেও ভালো। তবু ওই লাকির ভালোবাসার মানুষ হতে যাব না। আমি তো ভালোবাসবো তাকে যার মেধা আছে, যার মধ্যে সৃষ্টাচার আছে, ভদ্রতা আছে। কালকে দেখা হবে। আচ্ছা আচ্ছা, সরি সরি। আপনি সরি বলছেন কেন? পুরো দোষটাই তো আমার। আমার ভুল হয়েছে না তো আপনার ভুল হয়েছে, যারই ভুল হোক, আমি সরি বললে তো ক্ষতি নেই। ইটস ওকে, থ্যাংক ইউ। এই মন, চল, ক্লাসের সময় হয়ে গেছে। কিরে, আরে চল, যাবি না, ক্লাস শুরু হয়ে যাবে। সিট ডাউন প্লিজ। আজ ক্লাসের প্রথম দিন, সবার সাথে একটু পরিচয় হয়নি, কি বলো? Mm-hmm.
আই পিছনে আয়। তোমরা সবাই এই ক্লাসে নতুন হলেও দু একজন আছে যারা ক্ষমতার দাপট দেখিয়ে দিনের পর দিন একই ক্লাসে একই বেঞ্চে বসে বছরের পর বছর পার করে দিচ্ছে, কিন্তু তাদের একটুও লজ্জা করছে না। ঠিক তাদের, আই হেট দেম। কিছু কিছু প্রফেসর আছে যারা নামি দামি কলেজের নাম ভাঙিয়ে কোচিং সেন্টার খুলে ছাত্রছাত্রীদের গলা কাটে, ঠিক তাদের উপর উই হেট দেম, উই হেট দেম। ল্যাঙ্গুয়েজ প্লিজ। আসতে পারি? স্যার স্যার আসুন আসুন, বসো, একটু ডিস্টার্ব করি আপনাকে? হ্যাঁ না স্যার, বলুন। শোনো, তোমাদের সাথে একজন মেধাবী ছাত্রের পরিচয় করিয়ে দিচ্ছি। ও হচ্ছে আমির সোহেল। ওর স্কলারশিপ হয়েছিল আমেরিকায়, কিন্তু ও আমেরিকা যায়নি, কারণ ও আমাদের কলেজকে পছন্দ করে এবং আমাদের কলেজে লেখাপড়া করতে চায়। ও আমাদের কলেজকে সম্মানিত করেছে, আমরাও আমাদের পক্ষ থেকে ওকে সম্মান দিতে চাই। বসো। থ্যাংকস এভরিবডি। স্যার আসসালামু আলাইকুম। ঋত্বিক এসে প্রাণ বাঁচে না, আর বন্ধু বিনে প্রাণ বাঁচে না।
মানে চাঁদ দেখছি স্যার। আমার সাথে জোকস করছো? দিনের বেলা চাঁদ দেখা যায়? দেখা যায় স্যার, দেখা যায়। চাঁদের যখন ভরা যৌবন থাকে তখন দিনের বেলাতেও চাঁদ দেখা যায়। স্টুপিড, বেরা চল। ভাই ভাই, খবর শোনা পাগলের মতো আয়সা পড়ছি। জলে থাকি ডাঙ্গায় খাই, মাইনছরাকে হেপ্পো ভাই, আমার গায়ে আগুন জ্বলতেছে, আগুন। ওই লাকির রক্ত না দেওয়া পর্যন্ত আমি জলেও থাকতে পারতাছি না, ডাঙ্গায়ও থাকতে পারতাছি না। কালকের ভিতর লাকির ঘাটটা তেড়া কইরা লাশটা আপনার সামনে ফেলাম। মা, মা কি রে মা, কি হয়েছে? দেখো না, কলেজ থেকে এসেই না খেয়ে শুয়ে পড়েছে। তাই নাকি? কি রে মা, শরীর খারাপ লাগছে? না মা, মনটা কেমন জানি চাঙ্গা চাঙ্গা লাগছে। কেন রে, হঠাৎ তোর মনটা আজকে এত চাঙ্গা চাঙ্গা লাগছে কেন? কেন হবে না, আমি কখনো একা কোথাও গিয়েছি? আমি তোমাকে কতবার বললাম যে আমি একা যাব না, আমাকে তুমি কলেজে দিয়ে আসো। আরে বোকা মেয়ে, বাবা মা কি কখনো কোনোদিন মেয়েদেরকে কলেজে দিয়ে আসে? এখন তুই বড় হচ্ছিস না, তোর বন্ধুরা শুনলে হাসবে না, লজ্জা পাবি না তুই? আরে লজ্জার কি আছে, আমি না হয় ছাত্র হিসেবে খারাপ, কিন্তু ছেলে তো খারাপ না। এই এই কথাটা আসতে বল, কেউ শুনলে হাসবে যে। হাসুক, তবু তো ওই ছেলেটা আমাকে কিছু বলতে পারতো না। কোন ছেলে? যে মেয়েটাকে কলেজে আজ প্রথম দেখলাম, আচমকা আমার সামনে এসে দাঁড়ালো, আর আমি তো দেখি ফিদা হয়ে গেলাম। আমি সালাম দিলাম, আর সে কি করলো? ডাইরেক্ট একদম প্রেমের কথা বলে দিলাম। আরে বেটা, আগে বল মেয়েটা দেখতে কেমন? কেমন যেন ফল ফল। কি বলিস? হ্যাঁ বাবা, চোখ দুটো মনে করো মোনালিসার মতো, মুখটা মনে করো, রাস্তায় কিছু গুন্ডা পাল্টা ছেলে আছে না ওই টাইপের। হ্যাঁ বাবা, কি রে, একেবারে স্বর্গের অপ্সরার মতো দেখলে কেমন যেন গা, মনের মধ্যে অটোমেটিক একটা প্রেম প্রেম ভাব এসে যায়। হ্যাঁ মামনি, শোন, যেখানে একটা খারাপ মানুষ থাকে দেখবি সেখানে আশেপাশে অনেক ভালো মানুষও আছে। তুমি ঠিকই বলেছো বাবা, ক্লাসের প্রায় সব ছেলে মেয়ে ভালো। রিয়েলি মা, মন অনেক ভালো মেয়ে,
অনেক সুন্দর, একেবারে চাঁদের মতো। বাবা, একদিনে এত কিছু বুঝে ফেললি? বুঝবো না মানে? ওরকম একটা চেহারা একবার দেখলেই না বুঝা যায় ছেলেটা খারাপ। শোন, সবার সামনে একটা খারাপ টিকতে পারে না, হয় সে ভালো হয়ে যাবে নয় ওখান থেকে সে বিতাড়িত হবে। তুমি ঠিকই বলেছো মা, মনের জমিনে মেয়েটার প্রেমের সর্বোচ্চ টাওয়ার বানানোর জন্য অলরেডি ফাউন্ডেশন হয়ে গেছে। ওরকম একটা সুন্দরী মেয়ে তোর মতো গবেটের প্রেমে কেন পড়বে বলতো? আই, মেয়েরা খোঁজে ভদ্র, ব্রিলিয়ান্ট আর ব্রাইট ফিউচারের একটা ছেলে। বাবা কি রোদ, এইখানে একটু ছায়া আছে, এখানে বস। আজ দেখি তুমি বেশিক্ষণ বসা যাবে না, ক্লাস শুরু হয়ে যাবে, আরে ক্লাসে দেরি হবে। এখন দেখ দেখ স্কলার সোহেল আসছে। আপনাকে বলছি হাই, আমি ঝুমুর। হাই, ওই শালা গজার এত বড় সাহস আমার মনের সাথে। আরে থাম না, আগে বিষয়টা দেখি। কুল কুল। আচ্ছা যাই হোক, যেহেতু ক্লাসমেট তুমি করে বলি। হ্যাঁ শো। আচ্ছা পড়াশোনা শেষে তোমার ফিউচার প্ল্যান কি? একটা জব করব, তারপর একটা মেধাবী আর সুন্দরী মেয়ে দেখে বিয়ে করে সংসারী হব। তাই বউকে অনেক আদর করবে নাকি? বউকে অনেক হেল্প করবে? হ্যাঁ অফকোর্স। ও চাকরি করলে ওকে আমি নাস্তা বানিয়ে দেবো, চুলা ছিঁড়ে দেবো। ও সব মিথ্যে কথা বলছে, আমার মনকে পটানোর চেষ্টা করছে। আরে থাম না, বিষয়টা আমি আগে দেখি। আর কি কি করে দেবে? সরি, আমার লজ্জা করছে। আমরা তোমার ফ্রেন্ড না, আমরা তো শুনতেই পারি। গোসল করিয়ে দেব, আর বউ প্রেগনেন্ট হলে কাপড় ধুয়ে দেব। এই মুন, আজ থেকে আমি তোমাকে ছেড়ে দিলাম, চল তোকেই বিয়ে করব, চল। আরে এই ছাড়ো। সরি ভাইয়া, এসব কি বলছেন আপনি? শালা নলা, তুই পুরুষজাতির কলঙ্ক। তুই কি তোর বউয়ের বাচ্চাটাও 10 মাস 10 দিন নিজের পেটে রাখবি? সরি ভাইয়া, এসব বলবেন না, আমার লজ্জা করে। মুন বলল তাই ছেড়ে দিলাম। ওই নলা, কান খুলে শুনে রাখ, মুন আমার বুকিং, ওর দিকে যদি তাকাস তাহলে তোর চোখ দুটো খুলে টি-20 খেলবো, মনে রাখিস। ওকে ভাইয়া, মনে থাকবে। স্যার, লাকি ক্লাসের বাইরে অলওয়েজ আমার সাথে মিসবিহেভ করে, আমি আর টলারেট করতে পারছি না স্যার, প্লিজ আপনি একটা কিছু করুন। ওকে,
আমি লাকিকে ডেকে বলে দেব। মে কামিন স্যার? ইয়েস কামিন। কিছু বলবে? একটা ছোট্ট রিকোয়েস্ট ছিল স্যার। ক্লাসে লাকি বলে একটা ছেলে আছে স্যার, মুনকে অনেক ট্রাবল করে। ভাবছিলাম যদি আপনি কিছু বলেন স্যার। হ্যাঁ স্যার, মুনু আমার কাছে কমপ্লেন করেছে। লাকি সম্পর্কে তো এর আগে মেয়েদের নিয়ে কোনো রিপোর্ট শুনিনি। এনিওয়ে আমি লাকিকে ডেকে বলে দেব। ওকে। তবে তুমি কিন্তু লাকির সঙ্গে কোনো ঝামেলায় জড়িও না স্যার, বলবো না। ওকে, আসি স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। মুন, এক মিনিট। হাই, ওদিকে কোথায় গিয়েছিলে? প্রিন্সিপাল স্যারের কাছে লাকির নামে কমপ্লেন করতে। লাকি? লাকি আবার তোমাকে কি করলো? লাকি তোমাকে ডিস্টার্ব করছে না? আমার ভাই তুমি কেন কমপ্লেন করতে যাবে? দেখো, তুমিও ভালো স্টুডেন্ট, আমিও ভালো স্টুডেন্ট। তোমার ক্ষতি হলো তো আমারও ক্ষতি। আর তাছাড়া তুমি আমার বন্ধু না? হ্যাঁ, শুধু কি বন্ধুত্বের খাতিরে নাকি অন্য কোনো মতলব? ওই, একটু আগে কি বলেছিলাম তোকে, মনে আছে তো? জি ভাইয়া, জি, আমি মুনকে সেইটাই বলছিলাম। আপনি মুনকে খুব ভালোবাসেন। ওকে ভালো করে বুঝিয়ে দিস, আর যদি কোনো উল্টাপাল্টা নিউজ শুনি। বাই মুন, কাল দেখা হবে। যুদ্ধে ফাটে বোমা, লাকি ফাটায় খোমা, আমাকে কেউ ব্লক দিতে পারে না। অল টাইম আমি অন্যদেরকে ব্লক দিই। এই প্রবলেম কি? হ্যাঁ, ওই তেরা কথা কবি না, তোর মাথা নিতে আইছি। আরে শালা, অন্ধ আমাকে বলে কানা। এই আমার মাথায় কি ইউরেনিয়াম পাওয়া গেছে? না, তোর মাথার দাম উঠছে। তাহলে দাঁড়িয়ে আছিস কেন? আমাকে কিছু কমিশন দিয়ে মাথাটা নিয়ে যা। আয়, যা। তোদের কে পাঠিয়েছে? হিপ্পু, হিপ্পু ভাই। ওই হিপ্পোকে বলে দিবি আমাকে মারার জন্য আবার যদি কাউকে পাঠায়।
তাহলে লাশ বানিয়ে পাঠিয়ে দেব। মাইন্ড ইট। আমার তেরার এটা কি হইল রে ভাই? আমার তেরারে শুধু করে বানাইছে সোজা সোজা। আমি লাকির ঘাটার তেরা কইরা ভালাম চাপা খালি চাপা চামড়ার মুখ যাই তাই কস। তেরা তোর যা ভাল লাগতেছে রে তেরা ক্ষমা খা। চুপ শোন তেরার বাচ্চা, জলে থাকি টাঙ্গায় খাই মানুষেরাকে হিপ্পু ভাই। ওই লাকির শক্তি দেখায় করা যাইব না, ভিন্ন ভিন্ন কোন টেকনিক অবলম্বন করতে হইব। প্রত্যেকটা মানুষের জীবনে একটা না একটা উইক পয়েন্ট থাকেই, যেমন আমার আছে। ক্ষমা খা ভাই, খুঁজে বাইর কর ওই লাকির উইক পয়েন্টটা কি। বাবা তোমার কথাই ঠিক ছিল। থ্যাঙ্ক ইউ। তুমি বলেছিলে না খারাপ মানুষের সাথে অলওয়েজ ভালো মানুষও থাকে। আমাদের ক্লাসে একটা জেন্টল আর ব্রিলিয়ান্ট ছেলে পেয়েছি, সবদিকে হেল্পফুল। দেখবি ওই ছেলে তোকে লাকি ডিস্টারবেন্সের হাত থেকে সেভ করবে। শুধু কি ডিস্টার্ব বাবা, মহা ডিস্টার্ব। এই বাবা বাবা, হ্যাঁ কি হয়েছে, মাথায় কিছু আছে নাকি? কই কিছু দেখা যাচ্ছে না তো। আছে তো গোবর ডিপো। বাপ ছেলে মিলে সারাক্ষণ নাটক করতেই থাকে। এই ঘটনা কি রে? আর বলো না বাবা, আজ কতগুলো গুন্ডা এসেছিল, বলে নাকি আমার মাথার দাম উঠেছে। মাথার দাম উঠেছে? কত উঠেছে বলতো? মাথা দিলে কিন্তু কমিশনের অর্ধেকটা আমাকে দিবি। আরে বাবা আমি মাথাটা কি করে দেই বলতো, পুরো দেহটাই তো দিয়ে দিয়েছি মুনকে। মুন মুন, আমি এই নোটস গুলো বানিয়েছিলাম তোমার জন্য, এই কপিটা নিয়ে এসেছি। এই ওয়াও, অনেক ভালো হয়েছে সোহেল, তুমি একটা জিনিয়াস, তুমি কি জানো? আমি অনেক টেনশনে ছিলাম নোট নিয়ে। ইস, তুমি না থাকলে কিছু হতো। ওই নলা কি দিলি? সরি ভাইয়া, একটা নোট দিয়েছি। তোকে বলেছি না আমাকে ভাইয়া বলবি না, লাকি বলবি। সরি লাকি। মন আমি তোমাকে একটা নোট বানিয়ে দেবো, দেখলে তোমার মাথাটা আউলে যাবে, কি বলিস? চলো সোহেল, এখানে অনেক বাজে লোক চলে এসেছে। মাইন্ড করলাম না, নেভার মাইন্ড, আমিও করি নাই। যেখানে যাবো চলো। শোনো, একটা গার্লফ্রেন্ড আমার, তোকে আগামীকাল একটা থ্রি পিস কিনে দেবো, সেটা পরে তুই আমার মনের সাথে ঘুরবি। প্রেমের পাঠশালাতে এসে ভর্তি হয়েছি, হবে ডেটিং করবো, ডেটিং চান্সে রয়েছি, চারিদিকে কাচের টুকরা, ও চারিদিকে কাচের টুকরা, আসো হীরা নাই, একটা গার্লফ্রেন্ড আমার চাই, ও একটা গার্লফ্রেন্ড আমার চাই। প্রেমের পাঠশালাতে এসে ভর্তি হয়েছি, হবে ডেটিং করবো, চারিদিকে কাচের টুকরা, আসো হীরা নাই।
রে চোখা চোখি ভাল লাগে রে ঢং চমকে উঠি থমকে পাকাই মনে লাগে রং প্রেমের পাঠশালাতে এসে ভর্তি হয়েছি চারিদিকে কাচের টুকরা চারিদিকে কাচের টুকরা আসল হীরা নাই একটা বয়ফ্রেন্ড আমার চাই ও একটা গার্লফ্রেন্ড আমার চাই এই শোনো, তোমাকে বলেছিলাম না তোমাকে ডিস্টার্ব করবো না, করিনি। ভালোবাসার কথা বলার জন্য তোমার পিছু পিছু ঘুরিনি, তাই বলে তুমি আমাকে দেখলে বিরক্ত হবে? আর এই গজাকে দেখলে 500 টাকা খুশি হবে? আর আমি চুপচাপ মুখে লাগাম লাগিয়ে সব সহ্য করে যাবো? হ্যাঁ, আমাকে ভালোবাসা তোমার সমস্যা কি? আমি কি হ্যান্ডসাম না? আমি কি এই গজার চেয়ে রোমান্টিক না? তোমার ভালোবাসা পাওয়ার জন্য আমি কি করিনি বলো, কি করিনি? হ্যাঁ, চুপ! তুমি আমাকে ডিস্টার্ব করেছো, আমাকে অসহ্য যন্ত্রণার তাপে উত্তপ্ত করে রেখেছো সারাক্ষণ। কলেজে আসলে আমি সারাক্ষণ হেজিটেশনে থাকি, কখন তুমি আমাকে ইনসাল্ট করো। আমি তোমার নামে প্রিন্সিপাল স্যারের কাছে বিচার দিব, বুঝছো? বিচার দেওয়ার যাই করো, মনে রেখো তুমি আমার বুকিং, উপরওয়ালা ছাড়া আর কেউ ক্যান্সেল করতে পারবে না। এই হাফ লেডিস, তোকে আজ ফাইনালি বলে দিলাম, কাল থেকে যদি মনের সাথে দেখি তাহলে আমি তোকে খুন করে ফেলবো, বুঝেছিস? হ্যাঁ হ্যাঁ ভাইয়া। জি লাকি, তুমি যা বলবে তাই হবে। কি বললে তুমি, কি বললে? শোনো, আমি এখন থেকে তোমার সাথে কলেজে আসবো, তোমার সাথে সারাক্ষণ থাকবো, আর তুমি আমাকে আমার বাড়ি পর্যন্ত পৌঁছে দেবে, বুঝেছো? চলো প্রিন্সিপালের কাছে। দোস্ত, মনে হয় আমার আত্মার অভিশাপ তোর উপরে ভর করছে। স্যার, এভাবে দিনের পর দিন আমার উপর লাকির স্বেচ্ছাচারিতা চলতে থাকলে আমাকে কলেজে আসা বন্ধ করে দিতে হবে, আদারওয়াইজ আমি আইনের আশ্রয় নিতে বাধ্য হব। মুন, প্লিজ ডোন্ট বি ইমোশনাল, আমি বিষয়টা সিরিয়াসলি দেখব। জি স্যার। হ্যালো ম্যাডাম, আসসালামু আলাইকুম। একটা জরুরি কথা বলার জন্য আপনাকে কল দিয়েছি। ম্যাডাম, আপনার বাবা এই কলেজের প্রতিষ্ঠাতা, আপনাদের সাহায্য সহযোগিতায় এই কলেজ দেশের মধ্যে একটা ভালো প্রতিষ্ঠানের তালিকায় নাম লিখিয়েছে। এই কলেজের সবাই আপনাদের পরিবারের প্রতি ভীষণভাবে কৃতজ্ঞ, আর এই জন্য লাকির সাথে অপরাধ এতদিন সবাই মার্জনা করে এসেছে। আজকে লাকি যদি কলেজের একটি মেয়েকে উত্ত্যক্ত করে তাহলে এটা আপনার, আমার, কলেজের সবার জন্য অনুতাপের বিষয়টা আপনি যদি একটু সিরিয়াসলি দেখেন প্লিজ। শুনুন, একটা কথা মনে রাখবেন, কলেজের স্বার্থে আমি কারোর সাথে কোন রকম আপোষ করতে রাজি, ইভেন সে যদি আমার ছেলে হয় তবু না। আর হ্যাঁ, আরেকটা কথা পরিষ্কার ভাবে জেনে রাখুন যে মুন ছাড়া যে কোনো রকম কমপ্লেন যদি লাকির নামে আসে না, আপনি লাকিকে কলেজ থেকে বের করে দেবেন। ওকে, থ্যাংক ইউ ম্যাডাম। দাঁড়া, কি হয়েছে বলো? তুই মুনকে কি বলেছিস? তোমাকে কে বললো? যেটা জানতে চাইছি তার উত্তর দে। মা, তুমি তো জানো আমি মুনকে ভালোবাসি। কিন্তু মুন তোকে ভালোবাসে না। ও আমাকে ভালোবাসে কিনা সেটা তো কথা না, আমি তো ওকে ভালোবাসি।
শোন, তুই মুনকে ভালোবাসিস না মুন তোকে ভালোবাসে সেটা আমার জানার বিষয় নয়। আসল বিষয় হচ্ছে যে তোর নামে মুন প্রিন্সিপালের কাছে কমপ্লেন করেছে আর প্রিন্সিপাল সেটা আমাকে জানিয়েছে। তোর জন্য আমার কলেজের কোনো ক্ষতি আমি হতে দেব না, মা হিসেবেও না, ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান হিসেবেও না। আর যদি এরকম ভাবে আরো একবার কমপ্লেন আসে না, এর পরিণতি কিন্তু ভীষণ খারাপ হবে, কথাটা মনে রাখিস। এই, তুই আমার দিকে এভাবে তাকিয়ে থাকিস কেন? যাকে আমি ভালোবাসি সে তো দেখে না, তুই আমাকে এত দেখিস কেন রে? বুঝতে পেরেছি তুই কিছু বুঝিস না তাই থাকিয়ে থাকিস, কিন্তু মন তো বোঝে, অথচ আমার দিকে তাকায় না। না, আমার বাড়ি তো ধানমন্ডিতে, আমি ভাবছিলাম যে একটু ঘুরিয়ে নিয়ে যাই। তবে তোকে একটা কথা বলে রাখি, মন একদিন না একদিন আমাকে ভালোবাসবেই, ভালোবাসতেই হবে। চলো চা খাবে। আজ না, কাল কলেজে দেখা হচ্ছে, আসি। ওকে, বাই বাই, চলো চলো। বাই বাই। লাকি, তুমি ধর, তুই যা। 1000 টার বাংতি নাই ভাই, আমার মন তোর রিকশায় উঠেছে, তুই পুরোটাই নিবি, যা। ঠিক আছে। লাকি, ভাড়াটা কিন্তু আমার দেওয়ার কথা, তুই আমার মনকে নিয়ে ঘুরবি আর আমি ভাড়া দেব না। নাম নাম নাম, লাকি কি করছিস ভাই? লাকি, মনের সাথে তোকে না দেখি ভাই কেন করছিলি? হ্যাঁ বল বল, কেন করছিস ভাই? বল লাকি, কি হলো, কথা বলছিস না কেন? বল বল বল, বল মেরেই ফেলবো তোকে, চল চল, বলবি না, বল বল। First time, last one, mind it. সোহেল, তোর কি হয়েছে ভাই? তোর কি হয়েছে আমার কবাই? মামা মামা, আমার সোহেলের কি হয়েছে মামা? কথা কও মামা। আরে ভাইয়া, বলছি তো কিছু হয়নি, কলেজ থেকে ফিরছিলাম, তাই ফেরার পথে কি দিয়া রিক্সা থেকে পড়ে গেছি। তুই রিক্সা দিয়ে কলেজ যাবি কেন? তোর স্পোর্টস কার কোথায়?
মামা সোহেল রিকশা দিয়ে কলেজে যায় এটা তুমি আমার আগে জানাও নাই কেন? জানাও নাই কেন? আমি মামাকে বলতে মানা করেছিলাম। বাবা 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 বাহ, আমার ভাই রিক্সা থেকে পড়ে যাইবো আর এই শহরে বিন্দাস রিক্সা ঘুরবো আর আমার লোকগুলা মুখে আঙ্গুল দিয়ে চুষতে থাকবো, তাই না সোজা? তারা সোজা কথা ভাইজান, কাল থেকে শহরে একটা রিক্সা থাকবে না। ভাই ঢাকা শহরে সব রিক্সা তেরা বেড়া করে ফেলাবো, আজ থেকে সব রিক্সা বন্ধ ভাই। আই চল চল, তোমার কোথায় যাচ্ছ? এদিকে আসো, এদিকে এখানে আসো, এদিকে আসো, এদিকে আসো তোমরা। ভাইয়া শান্ত হো, এগুলো আমার কিছু হয়নি। তোর কিছু হয় নাই মানে? কিছু হয় নাই মানে? তোর কত জায়গায় ব্যান্ডিস, এই জায়গায় ব্যান্ডিস, এই জায়গায় ব্যান্ডিস, এই জায়গায় ব্যান্ডিস, তাও কিছু হয় নাই। বাবা ভাইয়া ডাক্তার ডাক্তার ডাকো ভাইয়া, ডাক্তার ডাকো না, ডাকো না ভাইয়া প্লিজ। তুমি যাবে, তুমি যাবে, তুমি এই মুহূর্তে যদি হসপিটাল থেকে না যাও আমি কিন্তু হসপিটাল ছেড়ে চলে যাব। ভাই 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 ভাই, তোমার ভাই পাগলামি করিস না ভাই, তুই পাগলামি করিস না। তুই তো জানোস তোর কোনো খারাপ খবর শুনলে আমার মাথা ঠিক থাকে না ভাই, ঠিক থাকে না। পাগলামি করো না তো, না এইসব পাগলামির জন্য তোমার থেকে আমি দূরে থাকি। তুমি এখন যাবে? ঠিক আছে ঠিক আছে ভাই, আমি আমি যাইতেছি। মামা ডাক্তার রেখো, দুই ঘন্টার মধ্যে আমি আমার ভাইয়ের সুস্থ দেখতে চাই, তা না হইলে ডাক্তার কোন আমি বোমা মাইরা উড়াই দেব। কি বলছিস তুই? আমি ওর একটু জেট খবর নিছি, যা বলছিস সব সত্য, এক বিন্দু মিথ্যে না। মুনকে এটা জানাতেই হবে। হ্যাঁ হ্যাঁ, তুমি ওকে মেরেছো কেন? সোহেলের হাতটা ছেড়ে দাও, আমার কথার উত্তর দাও প্লিজ। মুন তুমি সোহেলের হাতটা ছেড়ে দাও, আমি তোমার সব কথার উত্তর দেব। আমি ছাড়বো না, আমি আগে জানতে চাই যে তুমি ওকে মেরেছো কেন। গিভ মাই আনসার। তুমি জানো এই সোহেল কে আর ও কতটা খারাপ ছেলে? কে বলেছে জানি না, মিনিমাম আমি এতটুকু জানি যে তোমার মধ্যে যে পশুত্ব আর বেহাবনা আছে সোহেলের মধ্যে সেটা নেই। তোমার মতো অভদ্র আর অসভ্য ছেলে সোহেল নয়। তুমি আমাকে ভালো না বাসতে পারো, তাতে আমার কোনো কষ্ট নেই, কিন্তু ওই সোহেলের হাতটা ছাড়ো। আমি কার হাত ধরবো না ধরবো সেটা কি তোমার কাছ থেকে পারমিশন নিতে হবে? মুন তুমি সোহেলের হাতটা ছাড়ো বলছি। আমি বলেছি না আমি ছাড়বো না। মুন আমি বলছি সোহেলের হাতটা ছেড়ে দাও। বলছি তো ছাড়বো। তুমি ঠিক শাহরুখ, আমি কি করলাম? আমি আমি মনের গায়ে হাত তুললাম। মন ঠিকই বলেছে, আমি মানুষ না, আমি একটা পশু, আমি একটা পশু, আমি মানুষ না। May I come in, sir? Ji? Eta ki, sir? TC. Ei muhurte tomake college theke bohishkar kora hobe. You have been rusticated from the college right now. Get lost. Get lost! Abeger boshe. আজ আমি যে অন্যায় করেছি তা ক্ষমার অযোগ্য, সেটা আমি জানি। আমাকে কলেজ থেকে বের করে দিচ্ছেন, সেজন্য আমি কিছুই বলবো না। স্যার আমি ইন্টার থেকে এই কলেজে যাওয়া আশা করি,
আর ফার্স্ট সেমিস্টারে বার বার ফেল করে একই ক্লাসে থেকেছি। ক্যাম্পাসে যা ইচ্ছা তাই করেছি। কোনোদিনও আপনারা আমাকে কোনো কিছু বলেননি, কারণ আপনারা সবাই জানেন আমার আমার মুখে মগজ নেই, আছে শুধু গোবর। হ্যাঁ স্যার, আপনাদের ধারণাই ঠিক, না হলে আমি কি করে পারলাম মুনির গায়ে হাত তুলতে? স্যার, আমি কোনোদিন আপনাদের কাছে কিচ্ছু চাইনি, কিছু বলিও নি। আজ প্রথমবারের মতো একটা কথা বলবো, রাখবেন? বলো। স্যার, সোহেল খুব খারাপ ছেলে। লাকি, সোহেল সম্পর্কে কোনো কথা বলতে যেও না, ও কোন ধরনের ছেলে সেটা আমি ভালো করেই জানি। স্যার, সোহেল সম্পর্কে আপনি যা জানেন তা ভুল। সেটা এই মুহূর্তে থেকে তুমি আমার কলেজের ছাত্র না, সব বহিরাগত কারো কাছ থেকে আমি কিছু শুনতে চাই না। তুমি এখন আসতে পারো। স্যার, গেট লস্ট। স্যার প্লিজ, গেট লস্ট। আর এক পায়ে গবি না। মা, শাট আপ। ওই মুখে মা বলে ডাকবি না আমাকে। কি বলছো তুমি মা? আমি ঠিকই বলছি, তোর জন্য এই বাড়ির দরজা চিরদিনের মতো বন্ধ হয়ে গেছে। মা, তুমি বিশ্বাস করো মুনের ভালোর জন্য রাগের মাথায় কি থেকে কি করে ফেলেছি? হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতেই পারিনি। কল্পনা, থাক না, লাকি ছেলে মানুষ, একটা ভুল না করেই ফেলেছে। আর একটা কথাও বলবে না, যে ছেলের জন্য আমার সমাজে মাথা হেট হয়ে যাবে, আমার বাবার এতদিনের সম্মানে কালিমা লাগবে, তাকে আমি বরখাস্ত করব। আচ্ছা, ছেলে বলে স্বীকৃতি দেব? কখনো না। মা, তুমি আমাকে স্বীকৃতি দাও বা না দাও, এই বাড়ি থেকে তুমি আমাকে বের করে দাও, আর যাই করো, এই সমাজ তো জানে যে আমি আশরাফ চৌধুরী ঔরসে তোমারই গর্ভের সন্তান, তো তোমারই ছেলে। না, তুই আমার গর্ভের সন্তান না, তুই আমার ছেলে না। ওহো কল্পনা, পাগলের মতো তুমি এসব কি বলছো? আমি পাগলের মতো কিছু বলছি না, সেদিন সেদিন তোমার কথায় পাগল না হয়ে যদি আমি ওকে বুকে তুলে না নিতাম, তাহলে আজকে আমাকে এত বড় লজ্জা, এত বড় অপমান সইতে হতো না। বাবা, মা এগুলো কি বলছে? যা সত্যি তাই বলছি আমি। বাবা, তুমি পাথরের মতো দাঁড়িয়ে আছো কেন? তুমি কিছু বলছো না কেন? হ্যাঁ বাবা, তাহলে উনি যা বলছেন সব সত্যি? হ্যাঁ, সব সত্যি। তাহলে আমি কে? তুই আমার বড় ভাই মরহুম আসাদ চৌধুরীর ছেলে। তোর বাবা ছিল একজন নেশাখোর মানুষ। না না না, সে এমনি নেশা করত না, দরিদ্র পরিবারের একটা মেয়েকে সে ভালোবাসত। গরিবের মেয়েকে বিয়ে করলে তোর দাদু সমাজে মুখ দেখাতে পারবেন না বলে
তাই রাতের আঁধারে গোটা পরিবারকে কোথায় যেন পাঠিয়ে দেয়। তোর বাবা সব জানার পর ভালোবাসার যন্ত্রণা থেকে মুক্তি পাবার জন্য নেশা করতে শুরু করে। তোর দাদু তোর বাবাকে নেশা থেকে দূরে রাখার জন্য তার অমতে জোর করে বিয়ে করায়, কিন্তু তাতেও কোনো লাভ হয় না, নেশা করতেই থাকে। বিয়ের এক বছর পর তোর বাবা লিভার ক্যান্সারে মারা যায়। তোর বাবার মৃত্যুর ঠিক 3 মাস পর জন্ম হয় তোর। তোকে জন্ম দিয়ে হাসপাতালে তোর মাও মারা যায়, আর সেখান থেকে কল্পনা তোকে নিয়ে এসে মানুষ করে। না, আমি ওকে মানুষ করতে পারিনি। যে ছেলে রণাধর হবে ভেবে, অবহেলা হবে ভেবে আমি নিজের গর্ভের সন্তান ধারণ করিনি, তাকে আমি মানুষ করতে পারিনি। তোমাকে তখন বলেছিলাম, নেশার রক্তেই যার জন্ম সে কখনো ভালো হতে পারে না, মানুষ হতে পারে না। তুমি তখন আমার কথা শোনো। অনেক বলেছেন আপনার, আর অনেক কিছু শুনেছি, কিন্তু আর না, আমি এই বাড়িতে আর থাকব না, এক্ষুনি চলে যাব। না না, এক্ষুনি না না। কিন্তু একটা কথা বলবো, বাবা মা জন্মের পর থেকে তোমাদেরকে আমি মা বাবা বলে জেনেছি। আমি যার ঔরসে যার পেটে জন্মেছি তাদের তাদের মুখটাই তো দেখি। আমি তোমাদেরকে বাবা মা হিসেবে দেখেছি। আমি আমি তোমাদেরকে বাবা মা বলে ডেকেছি। আমি আমি তো তোমাদেরকে বাবা মা বলে জেনেছিলাম। তোমরাই আমার সব, তোমরাই আমার বাবা মা হিসেবে থাকবে। তোমাদের পায়ের নিচে আমার বেহেশত, তাই যতক্ষণ বেঁচে আছি আমি তোমাদের পায়ে সালাম করে যাব, ছাড়া আমার আর কেউ ছিল না, কেউ নেই, কেউ নেই, কেউ নেই, কেউ নেই। লাকি যাসনে বাবা, যাসনে কল্পনা, কল্পনা, লাকি লাকি কল্পনা, লাকি লাকি কল্পনা। আমাকে দেখে তোর খুব খুশি লাগছে না? লাগবেই তো, তোরও কেউ নেই, আমারও কেউ নেই। তুই কি জানিস তোর বাবার নাম কি? জানিস? জানিস না, কিন্তু আমি জানি আমার বাবার নাম আসাদ চৌধুরী, নেশাখোর আসাদ চৌধুরী। আমার বাবা ভালোবেসেছিল কিন্তু ভুলতে পারেনি, তাই মরে গেছে। এই এই তুই কি কখনো ভালোবেসেছিস? হ্যাঁ, বুঝতে পেরেছি বাসিসনি, কিন্তু আমি ভালোবেসেছি। কেন ভালোবেসেছি জানিস? কারণ আমার রক্তে ভালোবাসা আছে, আমার বাবার ছিল আমারও আছে। জানিস আমার বাবা বাবা ভালোবাসা মানুষকে না পেয়ে নেশা করে কষ্ট ভুলে থাকতে চেয়েছিল। আমি তো নেশা করেও মনকে ভুলে থাকতে পারবো না। মনকে ভুলে থাকতে হলে আমাকে আমাকে মরতে হবে। আমি যে মনকে ছাড়া মরতেও পারবো না রে। এই বল না আমি কি করবো? হ্যাঁ, চুপ করে থাকিস না, বল আমি কি করবো? আর কেউ আমাকে না বুঝুক,
আর কেউ আমাকে ভালো না বাসুক, তুই তো আমাকে বুঝিস, তুই তো আমাকে ভালোবাসিস। হ্যাঁ তুই বল আমি এখন কি করব, কেমন করে বাঁচব, কাকে নিয়ে বাঁচব, হ্যাঁ কাকে নিয়ে বাঁচব। আমি যে নিঃস্ব হয়ে গেলাম রে, নিঃস্ব হয়ে গেলাম, নিঃস্ব হয়ে গেলাম, নিঃস্ব হয়ে গেলাম রে। এত রাতে আঙ্কেলের ফোন? আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। ঋত্বিক বাবা, লাকি কি তোমাদের ওখানে গিয়েছে? না তো আঙ্কেল। আচ্ছা আমি দেখছি। বৃষ্টি, আমার এই কষ্ট তুই ধুয়ে মুছে নিয়ে যা, যে এই কষ্ট আর সহ্য করতে পারছি না রে। একদিকে বাবাকে হারানোর কষ্ট, অন্যদিকে মনকে হারানোর কষ্ট, আমি যে আর পারছি না, আর পারছি না, আর পারছি না। আমি আমি এই কষ্টে শহরে আর থাকবো না, আর থাকবো না, আমি আমি চলে যাব, চলে যাব। না রে লাকি না, আমি তো তোর বন্ধু ভাই, বন্ধু তোর ভারত নিয়ে আমি যাব, কিন্তু তোকে কি আমি এমনি যেতে দিতে পারি? তোকে আমি এমন জায়গায় পাঠাবো সেখানে তোর কোনো কষ্ট হবে না, আছে শুধু সুখ আর সুখ। হ্যাঁ ভাই আর কিছু না। আমি গোলা গোলা গজা, আমি গজা, আমি কি করি থ্রি পিস পরে ঘুরে বেড়ান, আমি থ্রি পিস পরি আর আমি ওটা পরে ঘুরবো। আমি রোলা রোলা আমাকে এভাবে না মেরে একেবারে মেরে
আমার বুকের ভেতর যে কষ্ট যন্ত্রণা তা থেকে আমি মুক্তি পাব। মার! আমি তোকে মারব, এই নলা আর এই গজা তোকে মারব। মনকে অনেক ভালোবেসেছি রে ভাই, মনের জন্য না তোকে মেরে ফেলব। গজা, বেঁচে আছিস? ফিনিশ। স্বর্গে গিয়েও তুই মনকে পাবি না। আমি একদমই বিশ্বাস করতে পারছি না সোহেল কিভাবে ফেল করে। আর লাকি চারবারও পাশ করতে পারেনি, সে কিভাবে পাশ করলো? আমারও তো মাথায় ধরছে না। এই যে ঋত্বিক ভাই, লাকি ভাই পাশ করলো কই? তাকে তো দেখছি না মিষ্টি খাওয়াবে না। আমাকে জিজ্ঞেস করছো কেন? মুনকে জিজ্ঞেস করো লাকি কোথায়।
আমি কি করে জানবো লাকি কোথায়? আরে লাকির মৃত্যুর সংবাদ তোমারই তো সবার আগে জানার কথা। আমার আগে জানার কথা মানে? কেন, তোমার অতি ভদ্র ফ্রেন্ড তোমাকে জানিয়েছিল লাকি মরে গেছে, তাই না? কিন্তু লাকি মরেনি, লাকি এখনো বেঁচে আছে। হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে লাকি। চল। লাকি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। লাকির অবস্থা হলো কি করে? লাকি সেদিন তোমাকে বলেছিল সোহেল একটা খারাপ ছেলে, তুমি বিশ্বাস করনি, তাই লাকি তোমাকে একটা থাপ্পড় মারে, আর এজন্য প্রিন্সিপাল লাকিকে কলেজ থেকে আর লাকির মাকে বাড়ি থেকে বের করে দেয়। আর সেদিন রাতে সোহেল লাকিকে মেরে ফেলে রেখে যায়। জানি না শেষ পর্যন্ত লাকির জ্ঞান ফিরে কিনা। খবরদার, খবরদার বলছি, আমার লাকির কিচ্ছু হবে না, ও ভালো হয়ে যাবে। মুন, আমার লাকি খারাপ ছেলে না, তুমি ওকে ভুল বুঝেছো। আপনি আমাকে চিনলেন কি করে? লাকি তোমার কথা আমাদের কাছে এত নিখুঁত ভাবে এত বার বলেছে, আমি কেন একটা অন্ধ লোক সেই বর্ণনা শোনার পর তোমার কাছে আসলে বুঝতে পারবে তুমি মুন? শুধুমাত্র তোমার মন পাওয়ার জন্য লাকি রাতের পর রাত পড়াশোনা করে নিজেকে তৈরি করে নিয়েছে। ভালো ছাত্র হিসাবে নিজে পরীক্ষা উত্তীর্ণ হবার জন্য আপ্রাণ চেষ্টা করেছে। লাকির এই সংশোধন সম্ভব হয়েছে শুধু তোমার জন্য। আমার লাকি কি তোমাকে এতই ডিস্টার্ব করতো যার জন্য ওকে মেরে ফেলতে তুমি সোহেলকে ভাড়া করেছিলে? আমি লাকিকে মারতে চাইনি, আমি এসব করিনি। সোহেলের খারাপের কতটুকু তুমি জেনেছো? ওই সোহেল হচ্ছে এই শহরের সবচেয়ে বড় টপটেরর, ওই হিপ্পুর ছোট ভাই। এই শহরে সবাই ওকে ব্রাউন সোহেল নামে চিনে। সোহেল, এই সোহেল, সোহেল, এসব তুই কি করতেছ? আর লেখাপড়ার নাম করে এই নেশা করার জন্য ওই হিপ্পো থেকে তুই আলাদা থাকিস? শুধু নেশা করার জন্য না মামা, আমার মনের জন্য। যেদিন শপিং মলে প্রথমবার মুনকে দেখি, দেখেই না আমি একদম পাগল হয়ে গেছিলাম মামা। ফাইনাল ডিসিশন মামা, মুনকে আমার চাই চাই। এই জন্যই তো টাকা দিয়ে সার্টিফিকেট কিনে আমি কলেজে ভর্তি হয়েছি, শুধু মুনের সাথে প্রেম করার জন্য। মামা, আমার মুনের মাঝে লাকি কাটা ছিল, ওকে মেরে ফেলে আজকে আমি অনেক খুশি মামা। তাই সারাদিন এসে করবো আজকে।
মামা দেখো মুন মেসেজ দিয়েছে, কাল কলেজে আমার সাথে দেখা করবে, সারপ্রাইজ দেবে। আমি জানি মুন আমাকে কি সারপ্রাইজ দেবে, আমি জানি যে তুমি আমাকে কালকে ভালোবাসার কথা বলবে। আই লাভ ইউ মুন। আজ না তোমাকে খুব সুন্দর লাগছে তাই? হ্যাঁ অফকোর্স, আধুনিক মেয়েরা যদি এভাবে না থাকে তাহলে মানায়? একটা মানুষের কত রূপ কত কিছু সে করতে পারে সেটা কি এত সহজে জানা যায়? হ্যাঁ তুমি ঠিকই বলেছ। মুন অন্য কোথাও গিয়ে বসি? তোমার সাথে প্রেম করার জন্য তো তোমাকে এখানে ডাকিনি। তোর মতো একটা সার্টিফিকেট কেনা নেশাখোরকে ভালো ছাত্র মনে করে আমি ধোকা খেয়েছি। কি হচ্ছে হচ্ছে কি? তুমি ওকে মারছো কেন? স্যার ও একটা খারাপ ছেলে, এ শহরের টপ টেরর হিপ্পোর ছোট ভাই, নেশাখোর ব্রাউন সোহেল। কি বলছো তুমি? বিশ্বাস না হলে ওকে জিজ্ঞেস করুন না স্যার, গতকাল লাকিকে মেরে ও হসপিটালাইজড করেছে। ও মাই গড, না আমি আজই ওকে বহিষ্কার করে দেব। তুই মনে করেছিস লাকিকে তুই মেরে ফেলেছিস? লাকি মরেনি, আর বাকি জীবন আমার ভালোবাসা দিয়েই আমি ওকে বাঁচিয়ে রাখবো। সরি মুন, সরি, তোমাকে পাওয়ার জন্য তোমাকে আবার লাকিকে মারতে হবে। ওগো আমার লাকি কোথায়? আমার লাকিকে এনে দাও, এনে দাও না। লাকি তো তোমার কেউ না, ওর জন্য তো বেহুশ হবার কি আছে? কি বলছো কি তুমি? হ্যাঁ আমি রাগের মাথায় অনেক কড়া কথা বলে ফেলেছি, ক্ষমা করে দি। ছোট দিন লাকি আমাকে না দেখে আছে কি করে? ছদিন কেন, ছ বছরও লাকি তোমার কাছে আসবে না। তুমি বলো না আমি মরে যাব। তুমি মরবে কেন, মরবে তো ওই লাকি। কি বলছো তুমি? কি আছে আমার লাকি? কোথায় আমার লাকি? লাকি হসপিটালে। ডাক্তার সাহেব কি অবস্থা? আমরা তো ট্রাই করে যাচ্ছি, বাকিটা উপরওয়ালার ইচ্ছা। আল্লাহ, কি অবস্থা আছে বলো, কি করে হলো এই অবস্থা, কি হয়েছে ডাক্তার বাবু? প্লিজ ডোন্ট টক সো মাচ হিয়ার, এমনিতেই পেশেন্ট ক্রিটিক্যাল টাইম পার করছে। একবার আমি আমার ছেলের কাছে যাবো, প্লিজ। দেখুন এটা ভিজিট আওয়ার না, প্লিজ। ওকে, বাট কোনো কথা বলা চলবে না। এই
লাকি আল্লাহ ভালো করে দাও লাকি, ভালো করে দাও। মনকে অনেক ভালোবেসেছি রে ভাই, মনের জন্য না তোকে মেরে ফেলবো। সোহেল কি তাহলে মনকে আমি একটু আসছি। কোথায় যাচ্ছিস? হসপিটালে যাব। হসপিটালে যাবে? কার কি হয়েছে? লাকির কাছে যাব বাবা। কোন লাকি? যে লাকি তোকে ডিস্টার্ব করতো? হ্যাঁ বাবা। কি বলছিস তুই? তুই না বলেছিলি লাকি একটা বাজে ছেলে? বাবা, পৃথিবীর মানুষগুলোর কত রূপ বাইরে দেখে বোঝা যায় না। যে সোহেলকে আমি এত ভদ্র আর ব্রিলিয়ান্ট মনে করতাম, ও যে এত খারাপ আমি ভাবতে পারিনি। সোহেল মানুষ খুন করার মতন বাজে কাজও করতে পারে। আর যে লাকিকে আমি সবচেয়ে বেশি ঘৃণা করতাম, বাজে ছেলে বলে জানতাম, সে লাকি যে এত ভালো আমি বিশ্বাস করতে পারিনি। কি বলছিস তুই? হ্যাঁ বাবা, আমাকে পাওয়ার জন্য সোহেল নকল সার্টিফিকেট কিনে ভার্সিটিতে ভর্তি হয়েছে। আমি যদি কখনো লাকির প্রতি দুর্বল হয়ে পড়ে সেই ভয়ে লাকিকে মেরে ফেলতে চেয়েছিল। কিন্তু লাকি এখনো বেঁচে আছে। এখানে নিয়ে এলে কেন? আমি তোমাকে ভালোবাসে জানার পর তোমার হৃদয় রাঙি নেয়। আমি যেন কখনো কোনোদিন ঢুকতে না পারি, সেজন্য তোমার মনের গলিতে আমাকে আটকাবার জন্য কতবার কতগুলো দরজা বানিয়েছিলে সেটা দেখানোর জন্য। মানে এটা হচ্ছে তোমার মনের প্রথম দরজা, যেদিন আমি তোমায় কলেজে প্রথম দেখে ভালোবাসার কথা বলেছিলাম। আর আমি যাতে তোমার মনের আঙিনায় ঢুকতে না পারি সেই জন্য তোমার মনের এই দরজাটা বন্ধ করে দিয়েছি।
তুমি শুধু আমার খারাপ কাজগুলো দেখেছো, আর তুমি আমাকে আটকানোর জন্য দ্বিতীয়বারের মতো তোমার মনের দরজা বন্ধ করে দিয়েছিলে। এটা হচ্ছে তোমার মনের তৃতীয় দরজা। যেদিন তুমি সোহেলকে দেখে ওর জন্য তোমার মনের দরজা খুলে দাও, আর আমার পথ আটকানোর জন্য এই দরজা বন্ধ করে দাও। না, আমি কখনো সোহেলকে ভালোবাসিনি, কোনোদিন ভাসিনি। হয়তো কখনো আমার ভালোবাসার কাছে হেরে যাবে ভেবে তোমার মনকে সোহেলের দিকে নিয়ে গেছো, আর আমার জন্য বন্ধ করে দিয়েছো তোমার মনের এই দরজাটা। যেদিন সোহেলকে ধরে আমার সামনে নিয়ে আসো, আর আমি সহ্য করতে না পেরে ইমোশনাল হয়ে তোমার গায়ে হাত তুলি, তুমি না বুঝে আমাকে আটকানোর জন্য শেষবারের মতো এই দরজাটাও বন্ধ করে দিয়েছিলে। আমার বিশ্বাস ছিল তুমি যত শক্ত করি আমাকে আটকাবার জন্য দরজা তৈরি করো না কেন, একদিন না একদিন আমার ভালোবাসার ঝোড়ো হাওয়া তোমার মনের সব দরজা খুলে দেবে। আমি পারিনি তোমাকে আটকে রাখতে, তোমার ভালোবাসার ঝোড়ো হাওয়া আমার মনের ছোট্ট কুঠিরটাকে তছ নজ করে দিয়েছে, পরিষ্কার করে দিয়েছে আমার মনে জমে থাকা তোমার সব কালিমা। সাদার মাঝে এমন রং কেন? এগুলো রং নয়। তাহলে আমার এই হাতের রক্ত দিয়ে তোমার জন্য বানানো পাপোশ, তোমাকে আঘাত করার পর আমি নিজেকে কিছুতেই ক্ষমা করতে পারছিলাম না, কি করে আমি পারলাম তোমার গায়ে হাত তুলতে? আমি কি করে পারলাম আমার আমার ভালোবাসার মানুষকে এভাবে আঘাত করতে? আমার বিবেক, আমার মন কিছুতেই আমাকে ক্ষমা করছিল না, তাই আমি আমার হাত থেকে রক্ত ঝরিয়ে রাঙিয়ে রেখেছিলাম তুমি আসবে, তোমার এই শীতল পায়ে মারিয়ে আমাকে ডাকবে তোমার মনের মন্দিরে, আর আমার মনে জ্বলতে থাকা আগুন নিভে যাবে সেই স্পর্শে। কি হলো,
দাঁড়িয়ে আছো কেন? আজও কি তোমার মনে রাঙি নাই? তুমি ছাড়া আর কেউ কোনোদিন আসতে পারবে না আমার মনে রাঙি নাই। আমি যে পারবো না তোমার ভালোবাসার রঙে রাঙানো বাপুষ মারাতে। আমি যে পাপি হয়ে যাব, আমি যে অপরাধী হয়ে যাব। আমি আর চাই না তোমাকে ভালো না বাসার অপরাধে আর অপরাধী হতে। আমি একা হতে চাই না, মনে রেখো কোনোদিনও আমি ছেড়ে যাব না, মনে রেখো তুমি ছাড়া আমি বেঁচে রব না। বেহারা প্রেম কোনো কথাই মানতে চায় না, আদরে প্রেম কোনো কথাই শুনতে আমি একা হতে চাই না। মনে রেখো কোনোদিনও আমি ছেড়ে যাব না, মনে রেখো তুমি ছাড়া আমি বেঁচে রব না। বেহারা প্রেম কোনো কথাই মানতে চায় না, আদরে দেখছো কেন? এর আগে কোনোদিন দেখনি তুমি? জানো
তুমি কতটা সুন্দর দেখতে। কত কোল্ড ড্রিংকস এর বোতল হচ্ছে সুন্দর। কি আমি কোল্ড ড্রিংকস এর বোতল এর মতো? এদিকে আসো আসো। এই এই I'm sorry. এবার আমার পালা। তুই কি ভেবেছিলি আজকে তোকে কে বাজাবে? একটা কথা শুনে রাখ, যুদ্ধ ফাটে বোমা, লাকি ফাটায় খোমা। লাকির ফ্যাশন অল টাইম অ্যাকশন। লাকি সোহেলরে মেরে ফেলাইতেছে, তাড়াতাড়ি আহ। তুই জানিস আমি তোকে সেদিন কেন মারতে দিয়েছিলাম? কারণ আমার জীবনে সেদিন কেউ ছিল না, এখন আমার জীবনে মুন আছে। আমার তো একটাই ভুল, শুধু তোমায় চেয়েছি। ভাই চলো মুন, চলো। ছোট ভাই, ভাই ছোট ভাই, সোহেল সোহেল সোহেল।
আমার ভাই কথা কয় না কেন, আমার ভাই কথা কত না কেন, কথা কয় না মামা। আমার সোহেল সব সময় আমার চোখের সামনে থাকে, আমার সোহেল নিয়ে আমি সব সময় আমার চোখের সামনে দেখতে চাই, ব্যবস্থা করো। ভাই কাজ শেষ, মামা আমার সোহেলি খুব সুন্দর লাগতেছে না, দেখো মামা, আয় আমি আমার সোহেলের বউ নিয়ে আসি, আয় আমার সাথে। দেখো কল্পনা, দেখো ভালো করে দেখো, আমাদের তো দেখাই আছে। তুমি না সব কথাই ফাঁসলে, দেখি মা দেখি। বাবা বাবা, মনের ভাবটা দেখেছ, এমন করছে যেন আমাদেরকে চেনেই না। আরে বিয়েটা কর, তারপর টের পাবি মেয়েদের ভাব কত প্রকার কি কি। এই নাও এই আংটিটা পরিয়ে দাও। বাহ, বিহাই সাহেব বৌমা তো হয়ে গেছে, এখন শুধু বিয়ের তারিখটা বাকি। মনের তো সামনে পরীক্ষা, পরীক্ষার পর হলে কেমন হয়? এই সেরেছে, তাহলে মিনিমাম 10 বছর অপেক্ষা করতে হবে। কেন? আমাদের লাকি তো আর 10 বছরের আগে ফাইনাল পরীক্ষা পাস করতে পারবে না বাবা। আরে শোন বোকা ছেলে, ডাক্তার উকিল আর এই শ্বশুর শাশুড়ির কাছে কোনো কিছু গোপন করতে নেই। ভাই সাহেব আপনারা যাই বলুন না কেন, 15 দিনের মধ্যে আমার বৌমাকে বাড়ি নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ
এই কারে দিল তাহলে বিআই সাহেব? আগামী 29 তারিখ, হ্যাঁ, ঈদের পরেই বিয়ের তারিখ পাকা রইল। আচ্ছা ঠিক আছে। আমার না ঈদের খুশি খুশি লাগছে। চল চল। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। জলে থাকি ডাঙ্গায় খাই মানছেড়াকে হিপু ভাই, আমি হলাম সোহেলের বড় ভাই, আপনার মাইয়ার একমাত্র ভাসু। হোয়াট? আপনি আমার ভাসুর হতে যাবেন কেন? এই জন্যই যে আমার ভাই সোহেল তোর পাগলের মতো ভালোবাসে, তাই সোহেলের সাথে আজকে তোর বিয়ে হবে। দুপুরে গায়ে হলুদ, বিকালে বিয়ে, আমার ডিসিশন ফাইনাল। কি বলছেন এসব? মনে বিয়ে তো লাকির সাথে ঠিক হয়ে গেছে, আপনার ভাই সোহেল তো মারা গেছে। আমার ভাই মরে নাই, আমি নিচে আমার ভাইরে বর্ষা জেরাই গাইছি, আমার ভাই মরে নাই। আল্লাহর ওয়াস্তে মাফ করে দিও। এই তুই পাগল হয়েছিস বলে কি আমিও পাগল হয়ে গেছি? তোর ওই জানোয়ার ভাইয়ের মূর্তিকে আমি বিয়ে করব? ওইটা আমার ভাইয়ের মূর্তি না। সোহেল মরে নাই, সোহেল মরে নাই, ওরেই তোর বিয়ে করতে হইব, ওর সাথে তোর বাসর হইব, ওর সাথে তোর থাকতে হইব। মরে গেলেও না। ছি 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 ছি, অসভ্য কথা মুখে আনতে নেই। এই তোমরা কারা? আমি পারা। আমরা সাজাই। এখানে কি চাস? হ্যাঁ হ্যাঁ, যেখানে বিয়ে সেখানে ভাড়া সারা। জানু তোমরা একটু বাহিরে যাও, আমরা সাজিয়ে নিয়ে আসবো। 20 মিনিটের মধ্যে ওরা সাজা উপরে নিয়ে আসবে, নাইলে তোরা আমি সাজা সোজা উপরে পাঠিয়ে দিব, মনে রাখবি 20 মিনিট। যেভাবে গলা টিপে ধরেছিল মনে হচ্ছে হায় দেখানি শেষ। কিরে তেরা হইয়া পড়ে যাইতেছে কেন? তুই ধরছিস না, তেরা তো হইবই। সোজা সোজা করে ধর। ভাই তুই খুশি হইছিস? ভাই খুশি হইছিস? হ
জীবনে প্রথম বিয়ে করতে এসেছি, শেরানি পাগলি না পরে চলে এলি বাবা। আমার গায়ে হলুদ দিয়েছ? বিয়ের আগে আমার গায়ে হলুদ দেবে না? হ্যাঁ হ্যাঁ, খারা দহস কি ওর গায়ে হলুদের বদলে মরিচ লাগায় দে এখন। আরে তোমরা থামলে কেন? বাজাও বাজাও। আমার গায়ে কিন্তু প্রচন্ড সুরসুরি, মন এখনো ভাঙেনি। তোদের সাথে অ্যাকশন করে সুরসুরিটা ভেঙে নেই, হ্যাঁ, না হলে বাসুরাতে প্রবলেম হয়ে যাবে। যে আয় চলে। আমার তো জোশ উঠে গেছে, এই জোশ থাকতে থাকতে সবগুলোকে সাইজ করে ফেলছি। লাকি মনের কাছে কি বলছে? আরে বিয়ে বুঝছে না, এটা হচ্ছে জোয়ানির জোশ। আজকে রাতে টেরাম টেরাম যুদ্ধ হবে। বিয়ান সাহেব, ছেলে পছন্দ হয়েছে? মাশাল্লাহ, জামাই তো আমার একেবারে। কিরে, তোকে তো সোজা করে দিয়েছিলাম, তুই বাঁকা হলি কি করে? আজ তোরা দেখো মুখ ক্যামেরে তেলা হয়েছি। থ্যাংক ইউ। ওই তুই এটা কি করলি? ওরে সোজা করে ফেলালি কেন? তোকে তেরা করে দিলাম।
এবার বুঝবি তেরা হওয়ার মজাটা কি। এই তোরা কিন্তু মাইরা সুযোগ ঠুকু তেরা করে ফেলাবো। এই হিপো, পুরো সিনেমায় তোকে একবার টাচ করিনি, এন্ড ক্লাইম্যাক্সে যদি তোকে ছেড়ে দেই তাহলে পাবলিক আমাকে পেটাবে। হ্যাঁ, তোর কথার কাজে মিল না থাকলে আমি তোরে পিটাবো। হ্যালো, হ্যালো, পুলিশ, পুলিশ স্টেশন। হিপ্পো মানে কি বলতো? ও, তুই তো বলবি না, আয় তোকে মেরে বোঝাচ্ছি, আয়। হিপ্পো মানে হিপোপটামাস। ও, তুই তো আর ইংলিশ বুঝিস না, বাংলায় বলতে হবে। হিপ্পো মানে হলো জলহস্তি, জলে থাকে আর ডাঙায় ঘাস খায়। বুঝলি না তো? তাই শোন, ছাগল, ভেড়া, কুত্তা প্রজাতি। ওই, অনেক কমিটি করেছি কিন্তু আর না। তোর কত বড় কলিজা! আমার মুনকে বিয়ে দিবি তোর ওই নেশাখোর ভাইয়ের মূর্তির সাথে? ইন্সপেক্টর সাহেব, অ্যারেস্ট হিম! কেউ যেন পালাতে না পারে। ওই, জীবনে শেষবারের মতো শুনে যা, যুদ্ধে ফাটে বোমা, আর লাকি ফাটায় ক্ষমা। লাকির ফ্যাশন, অল টাইম অ্যাকশন, মাইন্ড ইট অ্যান্ড লাইফ টাইম মাইন্ড ইট। মনে রাখিস, মাইন্ড ইট। এই, তুমি তো সত্যিই দারুণ অ্যাকশন করো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আরে, বিয়ে করতে হবে তো, শেরওয়ানি একটা পরে আসি। হ্যাঁ, আমাদের বিয়ে কখন হবে? চলো বাসরটা করেই বিয়েটা করে ফেলি। সোলার মাথায় আসলে গোবর। আই, বিয়ের আগে কেউ বাসর করে? ও, তাহলে বাবাকে বলি। হ্যাঁ, আই, তুমি আগে শেরওয়ানি পরে আসো, তারপর। আচ্ছা, বাসর করে সাজাই দিছি আমরা। কোথায়? হ্যাঁ, রাতের খবর শোনার জন্য হলেই বসে থাকবে। বাসর রাতে ফাটে বোমা, যুদ্ধে ফাটে বোমা, লাকি ফাটায় ক্ষমা, সবাই যান বাড়িতে, আজ বাসর খাটে যুদ্ধ হবে। ডোন্ট ডিস্টার্ব, মাইন্ড ইট, মনে রেখো। তুমি ছাড়া আর কোনো দিনও আমি একা হতে চাই না, মনে রেখো। কোনো দিনও
আমি ছেড়ে যাব না, মনে রেখো তুমি ছাড়া আমি বেঁচে রব না। বেহারা প্রেম কোন কথাই মানতে চায় না, আদরে প্রেম কোন কথাই শুনতে চায় না। বেহারা প্রেম কোন কথাই মানতে চায় না, আদরে প্রেম কোন কথাই বুঝতে চায় না। তুমি ছাড়া আর কোনো দিনও আমি একা হতে চাই না, মনে রেখো কোনো দিনও।